সকাল হয়ে গেল, যাই মুরগির খামার থেকে ডিমগুলো আর গরুর খামার থেকে দুধ নিয়ে আসি। সবগুলো মুরগির ডিম নেওয়া শেষ, এখন শুধু ওই তিনটা মুরগি বাদ আছে। উফ, আজকে ওই মুরগির গাছ থেকে ডিম নিতে গিয়ে ঠুকুর খেলাম। প্রতিবারই যে এই মুরগিটা কেন এমন করে বুঝি না। ওই তো খামারি চলে এসেছে আমাদের দুধ নেওয়ার জন্য আর আমাদেরকে খাবার দেওয়ার জন্য। খামারি আমাদের জন্য এসেছে, তোকে দিয়ে তো খামারের কোনো লাভই হয় না। এত বড় গরু হয়েছিস, তবু বাচ্চা দেওয়ার কোনো খবর নেই। দুধ তো পরের কথা, সারাদিন খালি খায় খায়। আজ বেশ ভালো দুধ পেয়েছি, কিন্তু এই গরুটা যে কি হয়েছে বুঝলাম না। সেই কবে থেকে ওর বাচ্চা আর দুধ পাওয়ার জন্য অপেক্ষা করছি, এখনো কোনো খবর নেই। ওকে কি ডাক্তার দেখাবো নাকি অন্য কারো কাছে বিক্রি করে দেব? বাবার সাথে আজ আলাপ করে দেখি। শুনলি তো খামারি কি বলল, তোকে নাকি বিক্রি করে দিবে, কয়দিন পর তোকে দোকানে ঝুলতে দেখা যাবে। পরের দিন টপু গরুগুলোকে বাইরে বের করলো গোসল করানোর জন্য। ঠিক সে সময় ঝুড়ি থেকে একটা মুরগির ডিম গড়িয়ে গরুদের সামনে পড়ে থাকা খড়ের উপর গিয়ে পড়ল। মুরগিরা সেটা খেয়াল করলো। কি হয়েছে, আমাকেই ডাকছো নাকি তুমি? তোমাদের খুশি হওয়া দিয়ে আমার কি, পারবো না তোমাদের কোনো আদেশ মানতে। আমার ইচ্ছে নেই তাই, তোমরা তো আমাকে বেশ জ্বালাচ্ছ দেখছি। এই সামান্য একটা ডিম নিয়ে তোমাদের এত মাথা ব্যথা, এই ডিমই আর রাখবো না আমি। এই কথা বলে গরু তার পা দিয়ে পাড়া মেরে ডিমটা ভেঙে ফেলল। না নেই, আমার সাথে আবার বকবক করতে আসবে তো তোমাদের সামনে সবগুলো ডিমই ভেঙে ফেলবো আমি। যাও যাও, আমি ভয় পাই নাকি, মুরগির দোয়ায় গরু মরে না। খামারি সব গরুগুলোকে গোসল করানো শেষে তাদেরকে নিয়ে আবার গোয়াল ঘরে ফিরে গেল। আর মুরগিরা সবাই মিলে সিদ্ধান্ত নিতে লাগলো কিভাবে গরুটাকে শায়েস্তা করা যায়। কি ব্যাপার,
তোমরা আমাকে ডাকলে কি জন্য? শুনেছি তুমি নাকি যখন খুশি তখন মন চাইলেই বাইরে বের হয়ে যেতে পারো, তাহলে তুমি এখানে আটকে আছো কেন? কে বলেছে আমি এখানে আটকে আছি? নিজের ইচ্ছেতে এখানে থাকি আমি, পেট পরে দুবেলা খেতে পারছি, আর আমার আশেপাশে কত মুরগি, কোনো কিছুরই অভাব নেই এখানে, তাহলে এই জায়গা ছেড়ে কেন যাব আমি? আচ্ছা শোনো তবে, তোমাকে যে কারণে ডেকেছি ওই গোয়াল ঘরের একটা গরুকে সাহায্য করতে হবে তোমার। তোমাদেরকে সাহায্য করলে আমি কে পাবো? আমাদের তিনজনের ভাগের অর্ধেক খাবার একটানা সাত দিন খেতে দেওয়া হবে তোমাকে। ঠিক আছে আমি রাজি, এবার তাহলে বলো আমাকে কি করতে হবে। মুরগিদের পরিকল্পনা মতো মোরগ রাতে বেরিয়ে পড়লো খামার থেকে, আর তপুদের বাড়িতে গিয়ে ডিমগুলো কোথায় রাখা আছে তা খুঁজে বের করলো। এই তো পেয়েছি ডিমগুলো, এখন এখান থেকে একটা একটা করে ডিম নিয়ে গরুটার কাছে রেখে আসার পালা। মোরগ একটা একটা করে ডিম গড়িয়ে নিয়ে গিয়ে গোয়াল ঘরে থাকা ফুটো দিয়ে ভেতরে ঢুকলো আর গরুটার কাছে রেখে আসলো। আরে তাই তো, এতগুলো ডিম এখানে কিভাবে আসলো? কিভাবে আসবে আর, তুমি ফিরেছো নিশ্চয়ই, কারো তো আর ঠেকা পড়েনি তোমাকে এতগুলো ডিম দিয়ে যাওয়ার। এখন গরুগুলোর কাছ থেকে দুধ নেওয়ার পালা। আরে আমি চোখে ভুল দেখছি না তো, আমাদের ওই বাছুর ছাড়া গরুটার কাছে এতগুলো ডিম কেন? বাবা মা শিগগিরই এদিকে এসো, দেখে যাও কি কাণ্ড। কি হয়েছে, এত ডাকাডাকি করছিস কেন? দেখো বাবা, আমাদের গরুটা বাছুর দেওয়ার বদলে কতগুলো ডিম দিয়েছে। আরে তাই তো, কোনোদিন যে নিজের চোখের সামনে এমন অদ্ভুত কিছু দেখবো ভাবতেও পারিনি। তবে ডিমগুলো দেখতে মুরগির ডিম মনে হচ্ছে, একটু কাছে গিয়ে দেখি তো। ডিমগুলো যদি সত্যি আমার হয় আমি কাউকে এই ডিমগুলো নিতে দিব না। সবাই আমার ডিম পাড়া নিয়ে যতই হাসাহাসি করুক, যতই কথা বলুক না কেন, দিন শেষে তো ওরা আমারই। গরুটাকে দেখে মনে হচ্ছে আমি ডিমগুলো নিতে চেয়েছি বলে খেপে গেছে, গুঁতো দিতে চাইছে। ডিমগুলো আপাতত ওর কাছেই থাক, পরে দেখি কি করা যায়। আচ্ছা বাবা, ওই মুরগির ডিমগুলো কি বিক্রি করে ফেলবো? দেখে মনে হলো কমে গেছে কয়টা ডিম। কাল রাতেই তো গুনে রাখলাম আমি, ঠিকই থাকার কথা, দিয়ে দে। তপু আর তার বাবা গোয়ালঘর থেকে বেরিয়ে পড়ল, আর গ্রামের সবাই ডিমপাড়া গরুর খবর শুনে গরুটাকে দেখতে এলো। এমন অদ্ভুত খবর শুনে একটা দুষ্ট শয়তান গেল তাদের সাথে ডিমপাড়া গরুটাকে দেখতে। আসলেই তো দেখছি গরুটা ডিম পেড়েছে, কি অবাক কাণ্ড। আচ্ছা এই গরুর ডিম থেকে বের হওয়া বাচ্চাগুলো দেখতে কেমন হবে? সাধারণ গরুর মতোই হবে নাকি হাঁস মুরগির মতো দেখতে হবে? সেমাই হালে বোঝা যাবে, কিন্তু হাঁস মুরগির ডিম ফুটতে তো 2 মাসের মতো লাগে, গরু তো আকারে বড়, তাহলে ওর ডিম ফুটাতে কতদিন লাগবে? তাই তো, এটাও তো ভাববার বিষয়। আমি ডিমগুলো পাড়ার পর থেকে কত মানুষ আমাকে দেখতে আসছে, সবাই ভালোবেসে কত রকমের মজার খাবার খেতে দিচ্ছে, খামারি মনে হয় এখন আর আমাকে বিক্রি করে দিবে না। আচ্ছা ডিমগুলোতে আমি কিভাবে তা দিলে সবগুলো ডিম ঠিকঠাক ভাবে ফুটবে? মুরগিগুলোকে জিজ্ঞাসা করলে আমাকে সাহায্য করবে কি? গরুটার সাথে মানুষগুলোর কত বোকা, মুরগির ডিমকে গরুর ডিম ভেবে বসে আছে। এক কাজ করলে কেমন হয়, আমার ছোট সৈন্যগুলো তো এখনো ঘুমিয়ে আছে, ওদেরকে ডিমের ভিতরে লুকিয়ে রাখলে ডিমের ভিতর থেকে আস্তে আস্তে বড় হতে থাকবে, তারপর সবাই মিলে এই গ্রামকে আক্রমণ করব আমরা। তপু গরুগুলোকে আবার বের করলো। গরু তখন মুরগিগুলোর কাছে গিয়ে বলল, কেমন আছো তোমরা সবাই, সব ঠিকঠাক আছে তো? সেদিনই না তুমি আমাদেরকে অপমান করলে, আমাদের সামনে আমাদের ডিম নিয়ে ভাঙলে, এখন
আমার সেদিন ভুল হয়ে গিয়েছিল। আসলে আমারও অনেক ইচ্ছে ছিল যে একদিন মা হব, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তাই তোমাদের মুখে বাচ্চার কথা শুনে আমি হিংসার চোটে ডিমটা ভেঙে দিয়েছিলাম। ক্ষমা চাইতে এসেছি। তোমরা হয়তো শুনেছো যে তোমাদের মতো আমিও ডিম পেড়েছি। এখন এই ডিমগুলোর যত্ন কিভাবে নেব কিছুই বুঝতে পারছি না, তাই তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখনই যাচ্ছি আমার ডিমগুলোতে তা দিতে। গরু ডিমগুলোতে বসে তা দিতে থাকলো। পরের দিন ঘুম ভেঙে সবাই দেখলো ডিমের আকারগুলো আগের তুলনায় অনেক বড় হয়ে গিয়েছে। মুরগিগুলোর কথা কাজে দিয়েছে। আমি ডিমগুলোতে একদিন ঠিকভাবে তা দেওয়ার পরই ডিমগুলো কত বড় হয়ে গেছে। কদিন পরই আমার বাচ্চাগুলোর মুখ দেখতে পাবো আমি। বাবা দেখে যাও, আমাদের গরুর ডিমগুলো দুদিনে কত বড় হয়ে গিয়েছে। আরে তাই তো, আমি তো ভেবেছিলাম অন্য কোনো প্রাণীর ডিম এগুলো, এখন তো দেখছি সত্যি সত্যি এগুলো গরুর ডিম। ডিমগুলো কত বড় বাবা যায়। সাধু বাবা আপনি এখানে যে, দেখুন আপনার আশীর্বাদে আমাদের গরুটা ডিম পেরেছে। গরু ডিম পেরেছে? কি আবল তাবল বকছিস এসব, কই দেখি তো। সাধু বাবা গরুর কাছে যাওয়ার পর গরুটা একটু ভয় পেয়ে দূরে সরে গেল। বোকারা, এই ডিমের ভিতর কোনো গরুর বাচ্চা নেই, আছে ছোট ছোট শয়তান। ওরা একবার ডিম ভেঙে বেরোতে পারলে তোদের কাউকে আস্ত রাখবে না। সময় থাকতে এখনই সব গুলো ডিম ভেঙে ফেল তাড়াতাড়ি। সাধু বাবার কথায় টপু সবগুলো ডিম লাঠি দিয়ে ভেঙে ফেলল। গরুটার সাথে সাথে শয়তানও আড়ালে দাঁড়িয়ে কাঁদতে লাগলো।